ভিভোর নতুন মিড রেঞ্জের ফোন ভিভো T2 5G 11 এপ্রিল অফিসিয়ালি ভারতে লঞ্চ হতে যাচ্ছে। বাংলাদেশে এটি খুব শীঘ্রই আসবে। ভিভো T2 5G আছে, এখানে যে ডিসপ্লেটা পাবেন এটা আপনাদেরকে অনেক বেশি ইমপ্রেস করবে। 6.6 ইঞ্চির ফুল HD+ রেজুলেশন এখানে দেখতে পাবেন, সঙ্গে সুপার অ্যামোলেডের প্যানেল এবং 90Hz রিফ্রেশ রেট থাকায় স্মুথ ভিজুয়াল এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। সঙ্গে ওয়াটার ড্রপ নচ, পাতলা বেজেল এবং মোটা চিনের সঙ্গে আসবে। ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট এবং শার্পনেস সঙ্গে ব্রাইটনেসে কোনো রকমের ঘাটতি এখানে আপনারা পাবেন না। সো ডিসপ্লে এক্সপিরিয়েন্স আপনাদের অনেক বেশি স্মুথ হবে, সঙ্গে ভিজুয়াল যারা মিডিয়া এক্সপিরিয়েন্স ভালোবাসেন তারা ভালো অনুভব করবেন। এখানে যে বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন পাচ্ছেন, ব্যাক সাইডে প্লাস্টিক এবং প্লাস্টিক ফ্রেমের সঙ্গে আসলেও এখানে আপনারা ফ্ল্যাট ডিজাইন দেখতে পাবেন এবং বক্সি ডিজাইনের সঙ্গে এটি আসছে। ফোনের ওজন অলমোস্ট 180 গ্রামের আশেপাশে হবে এবং প্লাস্টিক হলেও এর লুকটা বেশ সুন্দর এবং আপনাদেরকে আকৃষ্ট অবশ্যই করবে। পিছনের দিকে দুটি ক্যামেরা দেখতে পাবেন উইথ LED ফ্ল্যাশ। ভিভো T2 5G আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 সঙ্গে আসছে। কাস্টমাইজ করা থাকবে ফান টাচ ওয়েস। ভিভো T2 5G স্টার্টিং ভেরিয়েন্ট 6GB র্যাম 128GB হবে, যার দাম 16-17 হাজার টাকা ভারতে এবং কলকাতায় হবে। বাংলাদেশে 22-23 হাজার টাকায় খুব শীঘ্রই এটি লঞ্চ হবে। এখানে ডিসপ্লের মধ্যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আপনারা পাবেন, খুব ফাস্ট লক করবে। সঙ্গে এখানে যে স্পিকার থাকবে সেটাও সাউন্ড কোয়ালিটি বেশ আপনাদেরকে ইমপ্রেস করবে। ভিভো T2 5G পিছনে দুটি ক্যামেরা পাবেন। মেন ক্যামেরা এখানে 64 মেগাপিক্সেলের উইথ ওয়াইস, তাই ভিডিও স্ট্যাবিলিটি অনেক ভালো হবে এবং কোনো রকমের শেক হবে না। অর্থাৎ কোনো রকমের ফটোগ্রাফি করুন বা ভিডিওগ্রাফি করুন, আপনার হাত হিলবে কিন্তু ফটো অনেক বেশি স্ট্যাবল আসবে। ফ্রন্ট এখানে সিঙ্গেল ক্যামেরা পাবেন 16 মেগাপিক্সেলের এবং ব্যাক সাইডে আরেকটি 2 মেগাপিক্সেলের বুকে ক্যামেরা পাবেন। ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুটো দিয়েই ফুল HD আপনারা আপ টু 60 ফ্রেম রেটে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এখানে কিন্তু 4K সাপোর্ট থাকছে না, কারণ এই যে চিপসেট আছে এর মধ্যে সেটা কিন্তু 4K সাপোর্ট করে না। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। ভিভো T2 5G হাইব্রিড সিম স্লট পাবেন। পারফরমেন্সের জন্য এখানে যে চিপসেট পাবেন এটা কোয়ালকমের স্ন্যাপড্রাগন 695 5G। 6 nanometer আর্কিটেকচারের এই প্রসেসারের পারফরমেন্স ওভারঅল যথেষ্ট ডিসেন্ট। সঙ্গে 5G সুবিধা পাবেন, যে দামের সঙ্গে যে প্রসেসার আসছে সঙ্গে 5G সুবিধা থাকাতে এটা কিন্তু জাস্টিফাই আমরা মনে করি। সঙ্গে পুরো ফোনটি চালনা করার জন্য 4400 অথবা 5000 mAh একটি বড় ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এটি সাপোর্ট করবে 44W ফাস্ট চার্জিং। 0-50% চার্জ হতে সময় নেবে 28 মিনিট, ফুল চার্জ হতে সময় নেবে অলমোস্ট 1 ঘন্টার মতো এবং 6 nanometer প্রসেসার হতে ব্যাটারি এফিসিয়েন্টও হচ্ছে। তো ভিভো T2 5G দেখতে অসাধারণ একটি সুন্দর স্মার্টফোন, সঙ্গে ব্যাটারি ব্যাকআপ এবং ডিসপ্লেও বেশ ভালো। তো আমাদেরকে একটি ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিভো T2 5G ফোনটি আপনাদেরকে কেমন লেগেছে।